ইনকামিং চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা দেখাবো যে বিটকয়েন থেকে আপনারা বিকাশের মাধ্যমে কিভাবে টাকাটা হাতে নিয়ে আসতে পারবেন, অর্থাৎ আপনার যেই বিটকয়েন আছে সেটা অনলাইনে বিক্রি করে বিকাশ বা রকেটের মাধ্যমে আপনার কাছে কিভাবে টাকাটা হাতে নিয়ে আসতে পারবেন, অর্থাৎ বিটকয়েন থেকে বিকাশে আপনারা কিভাবে টাকাটা কনভার্ট করবেন বা ট্রান্সফার করবেন সেই বিষয়টা আজকে দেখাবো। তো এটা হচ্ছে আমরা কয়েনবেস থেকে ডলারটা সরাসরি বিক্রি করে দেবো এবং বিকাশের মাধ্যমে সেই পেমেন্টটা হাতে নিয়ে আসবো, এবং সেই পেমেন্টটা কিন্তু মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু আমি আমার বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে। তো আপনারা বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানেন না, যারা তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন তাহলে বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন। তো বিটকয়েন হচ্ছে একটি ক্রিপ্টোকারেন্সি, এটা হচ্ছে একটা ডিজিটাল কারেন্সি যেটা চোখে দেখা যায় না এবং হাতেও ধরা যায় না। এটা ডিজিটাল ভাবে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার ডিজিটাল ভাবে লেনদেন হয়। তো আপনারা জানেন যে বিটকয়েনের দাম কিন্তু ইদানিং অনেক বেড়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন যে $13,443 আছে এখন বর্তমানে। তো আজকে দামটা একটু কম, যদিও 2%-এর উপরে কিন্তু দাম আজকে নেমে গেছে। তো তাই তারপরে কিন্তু গতকালকে কিন্তু বিটকয়েনের দাম কিন্তু $13,800 ছাড়িয়ে গেছিল। তো আমরা আশা করেছিলাম যে $14,000 ছাড়িয়ে যাবে হয়তো। তো আজকে যেহেতু কম, তো কালকে আবার এটা বেড়েও যেতে পারে। বিটকয়েন দামটা কিন্তু হঠাৎ করে কিন্তু $13,000 ছাড়িয়ে গেছে। তো আমরা আশা করতেছি বিটকয়েনের দামটা আরো বাড়বে। তো বিটকয়েনের দাম যত বাড়বে আমাদের জন্য সেই বিষয়টা কিন্তু খুবই ভালো হবে, কারণ বিটকয়েনের দাম যত বাড়বে তত কিন্তু কম সাতোশিতে $1 হয়ে যাবে, অর্থাৎ $1 হওয়ার জন্য কিন্তু কম সাতোশি লাগবে। তো এখন কিন্তু $1 হওয়ার জন্য লাগে হচ্ছে 7,400 সাতোশি সম্ভবত লাগে $1 হওয়ার জন্য। তো এই দামটা যখন আরো বেড়ে যাবে, $14,000-15,000 যখন হয়ে যাবে, সুতরাং দাম যত বাড়বে বিটকয়েনে তত কিন্তু কম সাতোশিতে ডলার হয়ে যাবে, এটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো। তো যারা কয়েনবেস থেকে বিটকয়েন বিক্রি করে বিকাশের মাধ্যমে টাকাটা হাতে নিয়ে আসতে চাচ্ছেন তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন বিষয়টা। আর বিটকয়েন সম্পর্কে যারা জানেন না তারা এই চ্যানেলে আরো ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো আমরা আজকে যেই ওয়েবসাইটটা থেকে আমরা এই বিটকয়েনটা বিক্রি করে বিকাশের মাধ্যমে টাকাটা হাতে নিয়ে আসতে হবে, তো সেই ওয়েবসাইটটা নাম হইতেছে TDBS ই-ওয়ালেট। তো এই ওয়ালেটটা দীর্ঘদিন যাবত অনলাইনে আছে এবং এই ওয়েবসাইটটা থেকে কিন্তু ভালোভাবে ডলার কেনা বেচা করা যায় এবং ডলার এক্সচেঞ্জও করা যায়। তো আপনার এই ওয়েবসাইটের এখানে সার্ভিস টাইমটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে সকাল 9টা থেকে এটা লেনদেন শুরু হয় এবং রাত 11টা পর্যন্ত এটা চালু থাকে। তো এই সাইটে অ্যাডমিন এখন বর্তমানে অনলাইন আছে। আর এই সাইট সম্পর্কে যদি লেনদেন কোনো সমস্যা বা এক্সচেঞ্জ জনিত কোনো সমস্যা থাকে তাহলে আপনারা এই হেল্পলাইনে এখানে কল দিয়ে হেল্প নিতে পারেন। তো এই সাইটে আসার জন্য আপনার এই ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, আপনার অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে আপনার এই সাইটে চলে যাবেন। তো এই সাইটে আসার পর একটি অ্যাকাউন্ট করতে হবে। তো আপনার সাইন আপে গিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন। তো সাইন আপে অপশনটা একটু পরে দেখাচ্ছে, তো এই সাইটের ইন্টারফেসটা একটু দেখাই নিতেছি। তো এখানে লেনদেন করার আগে আপনার এখানে টুডেজ ডলার রেটটা দেখতে পারেন যে আজকে ডলার কেনা বেচার রেটটা কত। তো এই পাশেটা হচ্ছে বাই রেট, অর্থাৎ আপনি যদি এই সাইট থেকে ডলার কিনতে চান তাহলে আপনি এই রেটে কিনতে পারবেন, স্কেল কিনতে পারবেন $110 এবং নেটেলার $115। তো এভাবে কিন্তু এখানে দাম দেয়া আছে। এখানে কয়েনবেস বিটকয়েন যদি কিনেন তাহলে লাগবে হচ্ছে $96 প্রতি ডলারে, এখানে $1 কিনতে কিন্তু এই পরিমাণ টাকা লাগবে। আর যদি আপনি ডলার সেল করতে চান, অর্থাৎ এই ওয়েবসাইটে ডলার বিক্রি করতে চান, তাহলে এই রেটগুলো এখানে দেখতেছেন। যদি আপনি পারফেক্ট মানে বিক্রি করেন তাহলে প্রতি ডলারে লাগবে হচ্ছে আপনার, অর্থাৎ প্রতি ডলার আপনি পাবেন হচ্ছে $86 করে। এখানে কয়েনবেজে বিটকয়েন যদি বিক্রি করেন তাহলে $85 করে পাবেন প্রতি ডলারে। তারপর এখানে লাইট কয়েন বিক্রি করে পাবেন হচ্ছে $80। তারপরে বিটকয়েন যদি আপনি অন্য কোনো ওয়ালেট থেকে আপনি বিক্রি করেন তাহলে আপনি পাবেন হচ্ছে $85 করে। তো এখন বর্তমানে পেপ্যালের কোনো এখানে লেনদেন হচ্ছে না আপাতত এই সাইটে। আর এখানে আপনার এই সাইটে রিজার্ভটা দেখতে পারেন যে কোন ডলারটা কত রিজার্ভ আছে, সেই এখানে এটা দেখতে পারেন। আর এখানে লেটেস্ট ট্রানজ্যাকশনগুলো দেখতে পারবেন যে আজকে হচ্ছে নভেম্বরের 3 তারিখ। তো আজকে সরাসরি যেই ট্রানজ্যাকশনগুলো অর্থাৎ কেনা বেচা হয়েছে সেইগুলো এখানে দেখতে পাচ্ছেন। এখানে সেন্ড অর্থাৎ বিকাশে টাকা পাঠিয়ে কিন্তু এখানে $500 কেনা হয়েছে, $50 এটা প্রসেস হয়ে গেছে। তো সবগুলো কিন্তু প্রসেস হয়ে গেছে, আপনারা এগুলো দেখতে পাচ্ছেন। তো এই সাইটের টোটাল ভিজিটার আজকে হচ্ছে 95 জন এবং টোটাল ভিজিট করা হয়েছে 2,14,144 জন এই পর্যন্ত, এবং টোটাল ইউজার আছে অর্থাৎ এই ওয়েবসাইটে টোটাল ইউজার আছে 26,713 জন। আর এই সাইটে পেমেন্ট প্রসেসিং টাইম হচ্ছে 5 থেকে 20 মিনিট। তো আমি এই সাইট থেকে যতবারই ট্রানজাকশন করেছি সববারই কিন্তু 10 মিনিটের মধ্যে কিন্তু আমি ট্রানজাকশন অর্থাৎ টাকাটা কিন্তু পেয়ে গেছি। আর এখানে হচ্ছে 1% রেফারেল কমিশন সিস্টেম আছে, যদি আপনি রেফারেল সুযোগ থাকে তাহলে আপনি সেই 1% রেফারেল কমিশনও কিন্তু পেতে পারেন। তো যাই হোক, আপনারা হয়তো ভাবতেন যে এই ওয়েবসাইট আমি হয়তো প্রমোট করতেছি, আসলে এই সাইটটা আমি কোনো প্রমোট করতেছি না, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আপনার বিটকয়েনটা কিভাবে আপনার বিকাশের মাধ্যমে টাকা হাতে নিয়ে আসতে হবে, জাস্ট সেই জন্য এই ওয়েবসাইটটা একটু ভালোভাবে দেখাচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তবে অবশ্যই এই সাইটটা কোনো প্রমোটিং ভিডিও না এটা। তো আচ্ছা, এই ওয়েবসাইটে আসার পর আপনার এখানে প্রথমে সাইন আপ অর্থাৎ অ্যাকাউন্ট করে নিতে হবে। তো অ্যাকাউন্ট করার জন্য আপনার সাইন আপে ক্লিক করবেন।
তারপর এখানে যে ফর্মটা আছে রেশন ফর্ম, তো এই ফর্মটা আপনার এখানে ফিল আপ করে নিলেন, আমার ইউজারনেম পাসওয়ার্ড সেভ করার জন্য এটা চলে আসছে। প্রথমে আপনার এখানে নেমটা দিয়ে দিবেন, অর্থাৎ আপনার পুরো যে নামটা আছে সেই পুরো নামটা দিয়ে দিবেন, অর্থাৎ আইডি কার্ড যেভাবে আছে সেভাবে কিন্তু এই নামটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে ইউজার নেম দিয়ে দিবেন, আপনার প্রশ্ন মতো অর্থাৎ আপনার নিক নেম দিয়ে দিবেন। তারপর এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন, যে ইমেলটা আপনি সবসময় ব্যবহার করেন। তারপর এখানে কনফার্ম ইমেল দুইটা বক্স এক ইমেল দিয়ে দিবেন। তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দুইটা বক্স একই পাসওয়ার্ড দিবেন। তারপর এখানে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, অবশ্যই বাংলাদেশ হতে হবে, তো আপনার বাংলাদেশ কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, তারপর এখানে সাইন আপে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তারপর আপনার ইমেলে যাবেন, যে ইমেলটা এখানে ব্যবহার করেছেন সেই ইমেলে গিয়ে আপনার অ্যাকাউন্টটা কনফার্মেশন করে নেবেন। তো আরেকটা কথা, সেটা হচ্ছে এই ওয়েবসাইটে যদি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হয় তাহলে কিন্তু আপনার ছবি লাগবে এক কপি, এবং এক কপি আইডি কার্ডের অর্থাৎ এনআইডি অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডের এক কপি ছবি লাগবে। তো আপনার অ্যাকাউন্টটা এই সাইটে ভেরিফাই করার জন্য হয়তো বা, আমি যেহেতু অনেক আগে অ্যাকাউন্ট করেছি তো আমার এত কিছু মনে নেই যদিও, তো সেক্ষেত্রে যদি আপনার ছবি এবং তো আপনি ছবি এক কপি ছবি এবং কপি আইডি কার্ডের কপি অর্থাৎ ছবি তুলে বা স্ক্যান কপি আপনি এখানে সাবমিট করতে পারেন। তো আমি আবার হোমে যাচ্ছি। আচ্ছা, এখন আমি সাইন ইন অর্থাৎ আমার অ্যাকাউন্টে লগ ইন করবো। তো এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা সেভ করার জন্য এটা চলে আসছে। আপনারা এই এখানে ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড দিয়ে তারপর সাইন ইনে করবে। আচ্ছা, আমার অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন হয়ে গেছে, এখন আমার বর্তমানে ড্যাশবোর্ডে আছি। তো আপনারা এখানে যদি আপনি এই সাইট থেকে ডলার কিনতে চান তাহলে বাই ডলার এই অপশনে যাবেন, আর যদি আপনি ডলার বিক্রি করতে চান তাহলে আপনি সেল ডলার যাবেন। আজকে আমরা যেহেতু ডলার বিক্রি করবো সেহেতু আমরা সেল ডলার এই অপশনে যাবো। এরপর আসতে হচ্ছে এক্সচেঞ্জ ডলার, আপনি যদি এক্সচেঞ্জ করতে চান এক ডলার থেকে অন্য ডলার নিতে চান, যেমন পারফিউম মানি থেকে আপনি যদি বিটকয়েন নিতে চান, বা বিটকয়েন থেকে পারফিউম মানি নিতে চান, বা পারফিউম মানি থেকে পেইরে নিতে চান, পেই থেকে পারফিউম মানি নিতে চান, বা নেটওয়ার্ক থেকে স্কেল নিতে চান, তাহলে সেই ধরনের এক্সচেঞ্জগুলো এখান থেকে করতে পারবেন। আর এখানে নিচে হচ্ছে ট্রানজাকশন হিস্ট্রিটা, এখানে দেখবেন সবশেষ সাত দিনের যে ট্রানজাকশন হিস্ট্রিটা সেটা এখানে দেখা যাবে। তো আমি এখানে দুইটা ট্রানজাকশন করেছি এই সপ্তাহে। আমি আজকে একটি ট্রানজাকশন করেছি একটু আগে, আমি লাইটকয়েন বিক্রি করেছি হচ্ছে $8, $8 আমি বিকাশের মাধ্যমে পেমেন্টটা নিয়েছি এবং $640 আমি কিন্তু রিসিভ করেছি একটু আগে। এবং আমি গতকালকে বিক্রি করেছি হচ্ছে কয়েনবেস থেকে বিটকয়েন বিক্রি করেছি হচ্ছে $10, যেটা $85 করে প্রতি ডলারে পেয়েছি, 850 টাকা এটা কিন্তু আমি রিসিভ করেছি বিকাশে দুইটা পেমেন্টই, গতকালকে একটা এবং আজকে একটা, দুইটা পেমেন্ট কিন্তু আমি রিসিভ করেছি। আচ্ছা, তো এখানে ডলারটা বিক্রি করার জন্য এই যে সেল অর্ডার, তো সেল ডলার এই অপশনে চলে যাবেন। আচ্ছা, এই পেজ আসার পর উপরে যে নোটটা থাকবে অবশ্যই আপনার সেই নোটগুলো পড়ে নেবেন, এখানে প্রয়োজনীয় বিভিন্ন ইনফরমেশন থাকে। আচ্ছা, তো এখন এখান থেকে ডলারটা বিক্রি করার জন্য এই অপশনগুলো আপনাকে ব্যবহার করতে হবে। তো প্রথমে হচ্ছে সেন্ড মেথড, আপনি কোন মেথডে আপনি ডলারটা সেন্ড করবেন। তো যদি স্কিল বিক্রি করেন তাহলে স্কিল নেটওয়ার্ক বিক্রি করেন, নেটওয়ার্ক পারফিউম মানি বিক্রি করে পারফিউম মানি। তো আমরা যেহেতু কয়েনবেস থেকে বিক্রি করবো সেহেতু এখান থেকে কয়েনবেস পারফিউম মানি টু, তো এই অপশনটা সিলেক্ট করতে হবে। আপনার এখানে কয়েনবেসের লোগোটা দেখতে পাচ্ছেন। তো এরপর হচ্ছে রিসিভ মেথড, আপনি কোন মেথডে আপনি পেমেন্টটা রিসিভ করবেন। যদি আপনি বিকাশে রিসিভ করেন তাহলে এখানে বিকাশ সিলেক্ট করাই আছে, আর যদি আপনি রকেটে রিসিভ করেন তাহলে এখান থেকে রকেট সিলেক্ট করবেন, আর যদি ব্যাংক ব্যাংকে অ্যাকাউন্টে রিসিভ করেন তাহলে সেটা ও করতে পারবেন। তো আমি যেহেতু বিকাশে নেব তো বিকাশটা এখান থেকে সিলেক্ট করুন। তারপর এখানে হচ্ছে সেন্ড অ্যামাউন্ট, সেন্ড অ্যামাউন্ট দেওয়ার আগে আপনি অবশ্যই ডান পাশে এখানে দেখেন দেবেন যে মিনিমাম অ্যামাউন্ট কত। এখানে বিটকয়েনের কয়েনবেস বিটকয়েনের জন্য হচ্ছে মিনিমাম অ্যাকাউন্ট হচ্ছে $5, তো $5 নিচে কিন্তু এখান থেকে এইটা বিক্রি করা যাবে না। তো আমি যেহেতু, তো আপনি $5 উপরে যত ইচ্ছা তত আপনি ডলার বিক্রি করতে পারবেন। তো আমি দেখে নিতেছি আমার বিটকয়েন অ্যাকাউন্টে কত আছে, বেশি নেই আমি জানি। তো এখানে দেখা যাচ্ছে মাত্র $5.40 আছে, তো আমি $5 বিক্রি করতে পারবো, সেহেতু আমি এখানে $5 দিয়ে দিলাম। তো এখানে অ্যামাউন্টটা সেন্ড অ্যামাউন্ট দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে প্রাইসটাও দেখতে পাচ্ছেন যে চলে আসছে, যে আমি রিসিভ করবো কয় টাকা, এখানে $425, যেহেতু $85 করে প্রাইস, তো সেহেতু এই $425 আমি রিসিভ করবো। তো এরপরে হচ্ছে বিকাশ নাম্বার, আপনি যে বিকাশ নাম্বারে পেমেন্টটা রিসিভ করবেন সেই বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আর যদি আপনি রকেটে পেমেন্টটা রিসিভ করেন তাহলে এখান থেকে যখন রকেটটা সিলেক্ট করবেন তারপর কিন্তু এখানে রকেট নাম্বারটা চলে আসবে, তারপর এখানে রকেট নাম্বারটা দেবেন। তো আমি এখানে আমার বিকাশ নাম্বারটা দিয়েছি। আচ্ছা, এরপরে হচ্ছে কয়েনবেস পারফেক্ট মানি ইমেল, অর্থাৎ এই কয়েনবেস যে অ্যাকাউন্টটা করেছেন আপনি যেই ইমেল দিয়ে সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার সেই ইমেলটা এখানে দিয়েছি। আচ্ছা, সেই ইমেলটা আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে কন্ট্যাক্ট নং, আপনার সাথে যোগাযোগের জন্য কোন কন্ট্যাক্টে তারা যোগাযোগ করবে, যদি কোনো সমস্যা বা কোনো প্রয়োজন থাকে তাহলে সেই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আপনি আপনারা যদি এই বিকাশ যে নাম্বারটা দিচ্ছেন এই নাম্বারটা যদি আপনার কন্ট্যাক্ট নাম্বার হয়ে থাকে তাহলে সেই নাম্বারটা এখানে কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন, আর যদি অন্য কোনো নাম্বার থাকে তাহলে সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন। আর যদি বিকাশ নাম্বারটা অন্য কারো হয়ে থাকে তাহলে এই বিকাশ নাম্বারের ঘরে আপনার সেই নাম্বারটা দিয়ে দেবেন, আর আপনার নিজের যে পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার সেটা এখানে দিয়ে দেবেন।
দুইটা যে এক হতে হবে সেটা কোনো সমস্যা নেই, আর যদি দুইটা আলাদা হয় সেটা কোনো সমস্যা নেই। আচ্ছা, এইখানে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা মেল কিন্তু লেখা আছে, তো এই মেলে কিন্তু আপনার এই ডলারটা সেন্ড করতে হবে। তো আপনার এখান থেকে এই মেলটা এখান থেকে কপি করে নেবেন, এখান থেকে কপি করে তারপর আপনার কয়েন বেজে আসবেন। কয়েন বেজে আসার পরে আমি যেহেতু বিটকয়েন বিক্রি করবো, সেহেতু এই বিটকয়েনের এই অ্যামাউন্টের উপর, অর্থাৎ বিটকয়েনের উপর এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে ব্যালেন্সটা দেখে নেবে যে এখানে কয় ডলার আছে, আপনি যত ডলার বিক্রি করবেন তার সেই পরিমাণ অ্যামাউন্ট আছে কিনা সেটা অবশ্যই আগে দেখে নেবেন। তো এরপরে এখানে ডান পাশে আসার পর, এখানে সেন্ড অপশন আসার পর, এখানে ডলার আপনি অ্যামাউন্ট কত বিক্রি করবেন সেই অ্যামাউন্ট এখানে দিয়ে দেবেন। আমি যেহেতু 5 ডলার বিক্রি করবো সেহেতু 5 দিয়ে দিলাম। তারপর এখানে টু কোন ইমেইলে বা কোন অ্যাড্রেস আমি ডলারটা সেন্ড করবো, সেই অ্যাড্রেসটা যেহেতু আমি এখান থেকে কপি করে নিয়েছি, সেহেতু এখানে সেই সেই ইমেলটা এখানে পেস্ট করে দিলাম। অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে ভালোভাবে পুরো ইমেলটা যাতে ভালোভাবে কপি হয় সেটা লক্ষ্য রাখবেন, কোনো কিছু যাতে বাদ না থাকে অবশ্যই সেটা খেয়াল রাখবেন। তারপর এখানে নোট অপশন আছে, অপশনাল মেসেজ, তো এখানে নোট অপশন আপনার বিকাশ নাম্বারটা লিখে দেবেন, অবশ্যই বিকাশ নাম্বারটা লিখে দেবেন, কারণ এখানে কিন্তু লেখাই আছে উপরে। আপনি যদি একটু খেয়াল করেন, এই যে এই যে মেসেজটা দেখতে পাচ্ছেন, সেল করার ক্ষেত্রে নোট অপশনে আপনার বিকাশ নাম্বার অবশ্যই দেবেন। যদি বিকাশে পেমেন্টটা রিসিভ করেন তাহলে বিকাশ নাম্বার দিবেন, আর যদি রকেটে পেমেন্টটা রিসিভ করেন তাহলে অবশ্যই রকেট নাম্বারটা দিবেন। তো আমি আমার এখান থেকে বিকাশ নাম্বারটা কপি করে নিতেছি, এখান থেকে বিকাশ নাম্বারটা কপি করে নিলাম। তারপরে কয়েনবেজ আসার পর এই যে অপশনাল মেসেজ, তো এখানে প্রথমে আমি বিকাশ লিখে দিতেছি, তারপর আমার নাম্বারটা এখানে পেস্ট করে দিলাম, তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো এর আগে আমি এই এখান থেকে এটা সাবমিট করে দিতেছি। তো ফার্স্টে এটা সাবমিট করবেন, অর্থাৎ ফার্স্টে এই টিডিবিএস ই ওয়ালেট থেকে এটা সাবমিট করবেন, তারপরে আপনি কয়েনবেজে ওই ডলারটা পাঠাবেন। কারণ এখান থেকে যদি আপনি আগে ডলারটা সেন্ড করে দেন, যদি এই সাইটে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সাবমিট করলে কিন্তু আপনার যদি এখানে কোনো কিছু সমস্যা দেখায় তাহলে কিন্তু আপনি এই ডলারটা সেন্ড করে দিলেন সেটা কিন্তু আপনি এই পেমেন্ট নাও পেতে পারেন। তো যাই হোক, আপনারা প্রথমে আগে এখানে সাবমিট করবেন, যদি সব কিছু ইনফরমেশন ঠিক থাকে। তারপরে আমি সাবমিটে ক্লিক করতেছি। আচ্ছা, এই যে সাকসেস, এটা কিন্তু সাকসেস হয়ে গেছে, ইউর সেল অর্ডার সাকসেসফুলি সাবমিটেড। তো এখন আপনি এই কয়েন বেজ আসার পরে, তারপর এখান থেকে প্রথমে কন্টিনিউ উপরে ক্লিক করবেন, তারপরে এখান থেকে কনফার্ম করতে হবে, সেন্ড নাও এ ক্লিক করতে হবে। তো আমি সেন্ড নাও এ ক্লিক করলাম। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা পেমেন্ট কিন্তু চলে গেছে, 37,242 $5 হয়। তো এটা কিন্তু এই ইমেলে চলে গেছে। আচ্ছা, তো আশা করতেছি কিছুক্ষণের মধ্যেই সেই পেমেন্টটা আমার মোবাইলে চলে আসবে, অর্থাৎ আমার বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। তো যখন আমি এই পেমেন্টটা পেয়ে যাবো, অর্থাৎ বিকাশে আমি পেমেন্টটা পেয়ে যাবো, তখন আচ্ছা মোবাইল যেহেতু মেসেজটা আসবে সেহেতু আমি মোবাইলের একটা স্ক্রিনশট দিয়ে দেবো সেই মেসেজটা, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে কিন্তু এই ট্রানজ্যাকশনে পেমেন্টটা পাওয়া যায়। তো পেমেন্ট পাওয়ার পরে আমি ভিডিওটা আবার কন্টিনিউ করব। ফিরে আসলাম বিরতির পর, আমরা যে ট্রানজাকশনটা করেছিলাম সেই পেমেন্টটা কিন্তু আমি রিসিভ করে ফেলেছি, এটা খুবই দ্রুত হয়ে গেছে, খুব দ্রুতই এই পেমেন্টটা পেয়ে গেলাম। তো আমি একটু এই সেটে লেটেস্ট যেই ট্রানজাকশনটা, তো সেটা একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কয়েনবেস থেকে আমি পেমেন্টটা সেন্ড করেছি এবং রিসিভ করেছি হচ্ছে বিকাশে যে $5, এটা কিন্তু আমার এই পেমেন্টটা, এবং 3 তারিখ অর্থাৎ আজকের তারিখে এটা কিন্তু প্রসেস হয়ে গেছে। তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে একটু দেখাচ্ছি যাতে আপনারা ভালোভাবে বিষয়টা বুঝতে পারেন। এই যে সর্বশেষ যে ট্রানজাকশনটা, এই যে দেখতে পাচ্ছেন একদম নিচেরটা আমি সেল করেছি হচ্ছে কয়েনবেস থেকে বিটকয়েন, এবং $5 এটা রিসিভ করেছি হচ্ছে বিকাশে, এবং অ্যামাউন্ট হচ্ছে 425 টাকা, এটা কিন্তু রিসিভ হয়ে গেছে। আপনারা কিন্তু সেই স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন যে 425 টাকা রিসিভ হয়েছে, এবং উপরের যে পেমেন্টটা এটা হচ্ছে একটু আগে যেই এই যে 640 টাকা, যেই এটা যে 640 টাকা লাইট কয়েন $8 বিক্রি করেছিলাম সেইটার মেসেজও কিন্তু দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে একটা সাত মিনিট আমি পেমেন্টটা রিসিভ করেছি, তো এটা হচ্ছে 1:38 মিনিটে মাত্র আমি এটা রিসিভ করলাম। তো দুইটা পেমেন্ট অর্থাৎ 3টা পেমেন্ট কিন্তু আমি রিসিভ করেছি। তো এই পেমেন্টের কনফার্মেশন কিন্তু একটা মেলও পাঠানো হয় আপনার জিমেল, যে মেলটা আপনি ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন যে মেল কিন্তু চলে এসেছে, 1:39 এই মেলটা এসেছে। তো এই মেলটা আমি ওপেন করতেছি, তো দেখতে পাচ্ছেন 2 মিনিট আগে এই মেলটা এসেছে, এই যে ডিআর ইউজার, ইউর সেল অর্ডার হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড, প্লিজ চেক ইউর অ্যাকাউন্ট ব্যালেন্স, থ্যাংক ইউ। তো এর আগে যেটা ছিল, আমি 33 মিনিট আগে যেটা ট্রানজাকশন করেছি সেটাও কিন্তু এই মেলে এসেছে, দুইটাই কিন্তু মেল চলে এসেছে। এটা হচ্ছে 2 মিনিট আগে, এটা হচ্ছে 33 মিনিট আগে, দুইটা মেলই কিন্তু এখানে কনফার্ম করা হয়েছে।
এবং আপনি দেখতে পাচ্ছেন যে বিকাশ থেকে যে মেসেজটা এসেছে সেই মেসেজটাও কিন্তু দেখতে পাচ্ছেন আপনি যে আমি আসলে কিন্তু এই পেমেন্টটা পেয়ে গেছি। তো পরিশেষে একটু কথা বলতে হয়, তো যারা এই এসব সাইটে যারা লেনদেন করবে তারা একটু সতর্কভাবে লেনদেন করবেন, কারণ অনেক অভিযোগ কিন্তু শোনা যায় এসব ওয়েবসাইট থেকে যে আসলে আপনি টাকা দিয়েছেন ডলার কেনার জন্য, তো আপনি কিন্তু ডলার পান না, আপনি টাকা দিয়েছেন সেই টাকাটা কিন্তু আপনার লস হয়ে গেছে। আবার অনেক এটাও শোনা যায় যে এসব সাইট সম্পর্কে আপনি ছোট ছোট পেমেন্টগুলো কিন্তু আপনি ঠিকই ট্রানজ্যাকশন কমপ্লিট করতে পারতেছেন বা পেমেন্টটা কিন্তু আপনি পাচ্ছেন, কিন্তু বড় যদি কোনো অ্যামাউন্ট আপনি এখানে ট্রানজ্যাকশন করেন, সাপোজ এখানে যদি $5 $10 বা $15 বা $20 যদি আপনি এখানে ট্রানজাকশন করেন তাহলে সেই পেমেন্টটা কিন্তু পাওয়া যাচ্ছে, কিন্তু আপনি যদি $200 $400 বা $500 যদি আপনি এখানে লেনদেন করেন তাহলে কিন্তু সেই পেমেন্টটা পাওয়া যাচ্ছে না। তো এরকম অভিযোগ কিন্তু শোনা যাচ্ছে, এটা আমি কতটা সত্যি বা কতটা মিথ্যা সেই ব্যাপারে আমি কথা বলতে পারবো না। তো আমি জাস্ট এই সব সাইট সম্পর্কে যেটা শোনা কথা আমি সেই শোনা কথাটি আপনাদেরকে শেয়ার করলাম, যাতে আপনারা একটু সতর্কভাবে এখান থেকে লেনদেন করেন। তো আমি এই ওয়েবসাইট থেকেই কিন্তু আমি এটা লেনদেন করে থাকি, তো আমার এখনো কোনো সমস্যা হয়নি, যদিও আমি ছোট ছোট অ্যামাউন্টগুলো এখানে লেনদেন করে থাকি। তো আগেই বলেছিলাম যে এই ভিডিওটা কিন্তু এই ওয়েবসাইটের প্রমোটিং ভিডিও না, এটা জাস্ট আপনারা কিভাবে বিটকয়েন থেকে বিকাশের মাধ্যমে টাকাটা হাতে নিয়ে আসতে পারবেন সেই হিসেবে ভিডিওটা করা এই সাইট সম্পর্কে। যদি এই সাইটে লেনদেন করতে কোনো সমস্যা হয় বা কোনো ঝামেল হয় বা আপনি যদি পেমেন্ট না পান তাহলে সেই ধরনের কোনো দায়ভার কিন্তু ইনকামবিডি চ্যানেল কোনোভাবেই নেবে না, এটা আপনার একান্ত ব্যক্তিগত রিস্ক নিয়ে আপনার এটা করতে হবে এবং আপনার নিজ দায়িত্বে এই লেনদেনগুলো বা এক্সচেঞ্জগুলো করতে হবে। সেই জন্য আমি বা ইনকামবিডি চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না, এটা অবশ্যই আপনার নিজের দায়িত্বে থাকবে। যদি এই সাইটে কোনো সমস্যা হয় তাহলে এই সাইটের ওপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন আপনার সমস্যা জানিয়ে, আশা করতেছি তারা আপনাকে আপনাদেরকে সাপোর্ট দিবে। অনলাইন থেকে ইনকামের সব ধরনের ভিডিও পাবেন এই চ্যানেলে এবং ইনকামবিডি চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখুন, তাহলে অনলাইন থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। আর এই চ্যানেলের ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করুন, তাহলে তারা অনলাইন থেকে ইনকাম করতে পারবে এবং সেই ক্রেডিটটা কিন্তু আপনিও পাবেন। আর যারা এখনো ইনকামবিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনো সাবস্ক্রাইব করে রাখুন। আর একটা কথা, অবশ্যই আপনার ভিডিওগুলোতে লাইক দেবেন, এই ভিডিওগুলোতে কিন্তু লাইকের সংখ্যা খুবই কম। তো আমি যে ভিডিওগুলো বানাচ্ছি আপনাদের যদি রেসপন্সটা ঠিকভাবে আমি না পাই তাহলে কিন্তু ভিডিও করার সেই উৎসাহটা থাকে না। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। যদি আপনারা লাইক করেন তাহলে কিন্তু সেই উৎসাহটা আরো বেড়ে যায়, তাহলে ভিডিও আরো বেশি বেশি করে দিতে পারবো এবং ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। আর যদি লাইক না করেন তাহলে কিন্তু সেই উৎসাহটা থাকবে না ভিডিও করার জন্য। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।